আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো। আজকে আমরা বিজ্ঞান বিভাগের ফাইনাল সলিউশন তুলে ধরবো 100 নম্বরের। দেখো, তোমরা 2024 সালের এসএসসি পরীক্ষায় যদি বিজ্ঞান এ প্লাস পেতে চাও বা ভালো ফলাফল করতে চাও, তাহলে এই সলিউশনটা শেষ পর্যন্ত দেখতে হবে। দেখো, বিজ্ঞানে এবছর অনেক শিক্ষার্থী ফেল করেছে। কিছুদিন আগে রেজাল্ট দিল, অনেক শিক্ষার্থী ফেল করেছে বিজ্ঞানে, দেখে অবাক হয়েছে। আবার অনেকে নাম্বার কম পেয়েছে। আসলে অবাক না, এটা আসলে নিয়তি এবং এটাই বাস্তবতা। কারণ বিজ্ঞান অনেকেই ভালোভাবে নিতে পারে না, যার কারণে ফেল করে। তাদের কিন্তু সংক্ষিপ্ত সিলেবাস দিয়েছিল, পুনর্বিন্যাসকৃত সিলেবাসে পরীক্ষা হয়েছিল, মাত্র 8টা অধ্যায় থেকে প্রশ্ন এসেছে, তাও তারা পারেনি। তোমাদের অধ্যায় কটা জানো? 14টা, একটা দুইটা না। তাই এই ভিডিওতে আমরা কোন অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসবে সেগুলো নিয়ে কথা বলবো, সৃজনশীল নৈতিক দুইটা অংশ নিয়ে কথা বলবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং সিরিয়াসলি দেখো। যে অধ্যায়গুলো বলবো, যে অধ্যায়গুলো পড়ার জন্য বলবো, সেগুলো নোট করে ফেলবা বা স্ক্রিনশট দিয়ে রাখবে বা যেটাই করো না কেন। আমরা যাচ্ছি বিজ্ঞান বিভাগের সাথে শুনে। তার আগে বলতে চাচ্ছি, যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করো না, করে রাখো। কেন বা সাবস্ক্রাইব করবা? কারণ সামনে তোমাদের পরীক্ষা সম্পর্কিত সকল বিষয়ের সাজেশন ভিডিও তো আমরা দিচ্ছি, সামনে আরও দিব। তারপর তোমাদের এখানে আরও তোমাদের পরীক্ষা সম্পর্কিত তথ্য, ফর্ম ফিল আপ, রুটিন প্রকাশ, তোমাদের পরীক্ষা কবে হবে সেই সম্পর্কিত যে শিক্ষা মন্ত্রণালয় যে তথ্যগুলো দেয় আমাদের কাছ থেকে পাবা। ফেসবুকে যারা দেখছো আমাদের পেজ ফলো করো, আর ইউটিউবে যারা আসো সাবস্ক্রাইব করো। তা আমরা শুরু করছি সাজেশনের মূল বিষয়টা। এখানে মানবন্টন দেখে নিই। 23 মার্কে পাস সৃজনশীলের 70-এর মধ্যে, মানে 3টা সৃজনশীল হইতেই হবে বা পাশ করতে হবে। পাশ করতে হলে 3টা লিখতেই হবে মিনিমাম, লিখে 23 পেতে হবে। বহু নির্বাচনে 30-এ 10 পেতে হবে পাশ করার জন্য। আর সৃজনশীল 11 প্রশ্ন থাকবে, 60টা লিখতে হবে। তো এখানে চাইলে 60টা অধ্যায় পড়লে 60টা প্রশ্ন কমন পড়বে, এরকমভাবে সাজেশন তৈরি করা যেত। কিন্তু বাস্তবিক অর্থে একটু সেফ জোনে থাকতে হলে, অর্থাৎ দেখা গেলো যে তোমার 60টা অধ্যায় থেকে 60টা প্রশ্ন আসলো কিন্তু তুমি কোনো একটা প্রশ্ন ভালোভাবে লিখতে পারলে না, তখন ব্যাকআপ 2-8টা অধ্যায় থাকলে তোমার জন্য বেটার, তুমি অনেক ভালোভাবে লিখতে পারবা। বহু নির্বাচনে 30টা প্রশ্ন 30টা অ্যান্সার করতে হবে। তো চলো আমরা শুরু করি। এখানে তোমাদের অধ্যায়গুলো নিয়ে কথা বলি। প্রথমত বিজ্ঞানে কী কী অধ্যায় রয়েছে? এখানে উন্নত জীবনধারা, জীবনের জন্য পানি, জীবজন্তুর যত কথা, নবজীবনের সূচনা, দেখতে হলে আলো চাই, পলিমার, অলম ক্ষারক লবণের ব্যবহার, আমাদের সম্পদ, দুর্যোগের সাথে বসবাস, এসব বলকে জানি, জীব প্রযুক্তি, প্রত্যেক জীবনে তড়িৎ, সবাই কাছাকাছি, জীবন বাঁচাতে বিজ্ঞান। সো টোটাল এই অধ্যায়গুলো রয়েছে 14টা অধ্যায়। তবে এখানে জিনিস খেয়াল করো, লাল লাল দেখতে পাচ্ছ একটা, এইগুলো 2023 এবং 2022 সালের সিলেবাসে ছিল, অর্থাৎ গত 2টা বছর এই অধ্যায়গুলো থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন এসেছে। সো তোমাদের জন্য এই অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ, তুলনামূলক একটু কম, তবে কিছু অধ্যায় গুরুত্ব আছে এবং সেখান থেকে প্রশ্ন এবছর আসবে। সেটা গত বছর এসেছে, তার আগের বছর এসেছে এবং তোমাদের সময়ও আসবে। সেখানে কোন অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসবে সেগুলো আমরা বলেই এবং তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। চলো আমরা দেখি নিই বিজ্ঞান বিষয়ের প্রশ্ন কাঠামো। তো এখানে বিজ্ঞান বিভাগের প্রশ্ন কাঠামোর ক্ষেত্রে আমরা এখানে বলছি কোন অধ্যায় থেকে কয়টা সিকিউ আসবে, সেটা আমরা এখানে লিখে দিব। সো চলো আমরা দেখি। তো এখানে আমাদের সিকিউর বিষয়টা ক্লিয়ার করে নিই। সো আমরা এখানে প্রথম অধ্যায় থেকে শুরু করি, উন্নত জীবনধারা। এইখান থেকে চলতি বছরে কোনো ধরনের প্রশ্ন তোমরা না পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, এটা আমরা অনস্টার দিচ্ছি। কারণ এখান থেকে প্রশ্ন আসবে না এমনটা আমরা ধারণা করছি, এটা আমরা ব্লাইন্ড রাখবো। কিন্তু পানি থেকে তোমরা একটা সিকিউ আশা করে পাবা, এটা আমরা 3 স্টার দিচ্ছি, 3 স্টার দিচ্ছি। এখান থেকে তোমরা একটা সিকিউ কনফার্ম পাবা, তবে মানে কিছু বোর্ডে হয়তো নাও আসতে পারে। তারপর এখানে রয়েছে নবজীবনের সূচনা, এটা 5 স্টার থাকবে। এখান থেকে গত 2টা বছরে কোনো প্রশ্ন হয় নাই, এবছর এখান থেকে প্রশ্ন আসবে এটা কনফার্ম তোমরা থাকো। আমরা জীবজন্তু যত কথা এই অধ্যায় থেকে যে প্রশ্ন আসবে না এমনটা কিন্তু বলি, এটা নিয়ে একটু পরে কথা বলি। দেখতে হলে আলো চাই, আলো থেকে প্রশ্ন কনফার্ম পাবা, কনফার্ম পাবা, এবং এটা 5 স্টার থাকবে। এখান থেকে তোমাদের প্রশ্ন কনফার্ম আসবে। অলম ক্ষারক লবণের ব্যবহার, এখান থেকে একটা টপিক থেকে প্রশ্ন আসবে, তবে এক্ষেত্রে তোমরা 2022 এবং 2023 সালে প্রশ্ন অ্যানালিসিস করে দেখতে পারো, যে টপিক থেকে প্রশ্ন এসেছে সেটা বাদ দিয়ে বাকি 2টা পড়ো, সেখান থেকে একটা কনফার্ম প্রশ্ন তোমরা পাবা। আমাদের সম্পদ থেকে তোমরা একটা কনফার্ম প্রশ্ন পাবা, অধ্যায় যথেষ্ট সহজ আছে, চাইলে পড়তে পারে এবং এখান থেকে নৈবেদ্যও আসবে, প্রশ্নও আসবে। দুর্যোগের সাথে বসবাস, পরে নিয়ে এটা নিয়ে কথা বলি, এসব বলকে জানি, বল থেকে প্রশ্ন কনফার্ম পাবা, 100% শিওর পাবা, এটা শিওর থাকো, এটা 5 স্টার। কারণ বল থেকে গত বল এত একটা গুরুত্বপূর্ণ অধ্যায় কিন্তু এটা সিলেবাসে ছিল না এবং এখান থেকে প্রশ্ন এসে আসেনি, কিন্তু এবছর প্রশ্ন আসবে। তারপর জীব প্রযুক্তি থেকে ওই সেম কথা, তোমাদের কী বলে এটাকে বলের মতো অধ্যায়টা, এই অধ্যায় থেকে প্রশ্ন আসবে মিনিমাম, এখান থেকে একটা প্রশ্ন তোমরা কনফার্ম পাচ্ছ। সবাই কাছাকাছি, এই অধ্যায়টা অতটা গুরুত্বপূর্ণ না, তবে জীবন বাঁচাতে বিজ্ঞান
এই অধ্যায় থেকে তোমরা একটা সিকিউ পাবে, এটা শিওর থাকো। তা আমরা এই মুহূর্তে তোমাদেরকে শিওরই দিয়েছি। আর একটা অধ্যায় বলি যে প্রত্যেক জীবনে তৈরি, এই অধ্যায় থেকে তোমরা একটা সিকিউ পাবে এবং এটা এটা ফাইভ স্টার দিয়ে রাখো, তোমরা এটা ফাইভ স্টার দিয়ে রাখো, এখান থেকে তোমরা একটা সিকিউ পাবা। টোটাল আমরা কয়টা অধ্যায়কে ইনশিওর করলাম? একটা, দুইটা, তিনটা, চারটা, তার সাথে পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা। টোটাল নয়টা সিকিউর জন্য আমরা আপাতত শিওর দিয়েছি যে নয়টাতে থেকে তোমাদের প্রশ্ন আসবে। এর পরবর্তীতে কিছু অধ্যায় রয়েছে যেগুলো ফিফটি ফিফটি, বাকি যতগুলো অধ্যায় রয়েছে একটা, তারপর এই একটা দুইটা, এই একটা তিনটা, চারটা, পাঁচটা, এই পাঁচটা অধ্যায় থেকে ফিফটি ফিফটি। তার মধ্যে ধরো জীবজন্তু যত কথা, এখান থেকে প্রশ্ন আসতেও পারে নাও আসতে পারে, তবে ধরে নিয়ে আমরা একটা প্রশ্ন আসবে। এখানে উন্নত জীবনধারা, এটা থেকে প্রশ্নের সম্ভাবনা তুলনামূলক কম। এটা আমরা যদি দেই থিরিসটা দিতে হবে, জীবজন্তু যত কথা, পলিমার থেকে প্রশ্নের সম্ভাবনা থিরিসটা, ধরো আসতেও পারে নাও আসতে পারে, সে অধ্যায়গুলো কি স্কিপ করতে পারো তোমরা চাইলে। এবং এখানে রয়েছে সবার কাছাকাছি, এটাও থেকে প্রশ্ন আসতে পারে নাও আসতে পারে, তুলনামূলক একটু গুরুত্বপূর্ণ কম। এখন যদি বলো ভাই কোন অধ্যায়গুলো পড়বা, আমি সিম্পলভাবে বলবো পানি অধ্যায়টা কোনোভাবে মিস দেওয়া যাবে না, এই অধ্যায়টা ভালো করে পড়বা। তারপর হচ্ছে জীব, তোমার হচ্ছে নবজীবের সূচনা, এটা ভালো করে পড়বা, দেখতে হলে আলোচায় ভালো করে পড়বা, পলিমার পড়া দরকার নেই, আপাতত পরে পড়বা আর কি, তো এই অধ্যায়টা পড়বা, সপ্তম অধ্যায়টা। তারপর হচ্ছে বাংলাদেশের আমাদের সম্পদ পড়বা, এসব বলকে জানি পড়বা, জীব প্রযুক্তি পড়বা, তারপর হচ্ছে তোমার প্রত্যেক জীবনে তড়িৎ পড়বা এবং জীবন বাঁচাতে বিজ্ঞান। টোটাল এই অধ্যায় বলো, এখানে চারটা, এখানে একটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা অধ্যায় দিয়েছি। নয়টা অধ্যায় একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর, এখান থেকে নয়টা এমসিকিউ তোমরা সিকিউ পাবা, সৃজনশীল পাবা 90 মার্ক। এরপর থেকে আশা করি তুমি যে কোনো সাতটা খুব ইজিলি লিখতে পারবা। এবং কিছু কিছু ক্ষেত্রে প্রশ্ন, আমরা যে দুইটা প্রশ্ন বলেছি, যেটা একটা জীবজন্তু কথা, পলিমার থেকে প্রশ্ন আসতে পারে, এগুলো কিন্তু বা এই সবাই কাছাকাছি থেকে প্রশ্ন আসতে পারে, এগুলো বদলে এমন হতে পারে যে অমুক থেকে এখান থেকে দুইটা প্রশ্ন দিতে পারে, এমনও হতে পারে তড়িৎ থেকে দুইটা প্রশ্ন দিতে পারে, হতে পারে জীবন বাঁচাতে বিজ্ঞান থেকে দুইটা প্রশ্ন দিতে পারে, অসম্ভব কিছুই না, দিতেই পারে। সেই নয়টা হতে ভালো করে পড়ো, আশা করি প্রিপারেশন তোমার অনেক ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। এরপরে আমরা নৈবেদিক নিয়ে কথা বলি। বহু নির্বাচনের ক্ষেত্রে একটা ছোট্ট করে বলতে হয়, বহু নির্বাচনের ক্ষেত্রে তোমাদের প্রত্যেকটা বইয়ের রিডিং পড়ে ফেলতে হবে। রিডিংটা কেন পড়বা? যখন তুমি রিডিংটা পড়ে ফেলবা তখন ওই বইয়ের গুরুত্বপূর্ণ টপিকগুলো তুমি জানতে পারবা, বুঝতে পারবা, অধ্যায় সম্পর্কে ভালো ধারণা হবে, এটা ইম্পর্টেন্ট, অধ্যায় সম্পর্কে ভালো ধারণা। দেন ওই অধ্যায়ের গাইড বই কিনে প্রত্যেকটা অধ্যায় 200 করে নৈবেদিক পড়ে ফেলবা, 200, 150 যে কয়টা পারো দেখে যাবা একবার হলো, ঠিক আছে? এরপর তিনটা বোর্ড সলভ করবে, এক্ষেত্রে 18, 19, 17 তিনটা বোর্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই দুইটা বছরে সিলেবাসে প্রশ্ন হয়েছিল, সংক্ষিপ্ত সিলেবাসে, বাট এই বোর্ডগুলো কিন্তু একদম নর্মাল ওয়েতে সারা বইয়ের উপরে প্রশ্ন হয়েছিল। তাই তোমরা এই বোর্ডগুলো ফলো করো, এই বোর্ড প্রশ্নগুলো সলভ করো, তারপর যদি সময় পাও 2022 শুরু করো। এবং টেস্ট পেপার কিনে 15টা স্কুলের প্রশ্ন সলভ করো, সর্বশেষ মডেল টেস্টের উপরে নিজস্ব পরীক্ষা দাও এবং মূল্যায়ন করো। এইভাবে তোমরা প্রিপারেশন নাও নৈবেদিকে। আশা করি তোমরা যদি নৈবেদিকে মিনিমাম 2000 থেকে 2500 নৈবেদিক পড়ো তাহলে এ প্লাস পেয়ে যাবা, খুব নৈবেদিক সহজেই 30টা কমন পড়ে যাবে। বিশেষ করে 2000 বিগত সালের প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, কারণ এমন হতে পারে 10টা 12টা নৈবেদিক বিগত সাল থেকে আসতে পারে, সো অসম্ভব কিছুই না। নৈবেদিক হার্ডলি যাওয়া দরকার নেই, বিজ্ঞান নৈবেদিক অনেক কঠিন আছে এবং সিকিউ কঠিন আছে, প্রত্যেকটা অধ্যায় অনেক কঠিন আছে, অনেক হার্ড লেভেলে আলোচনা। সায়েন্সের শিক্ষার্থীদের বিজ্ঞান সাবজেক্ট হলে অনেক মানে ভালো হইতো, কিন্তু তাদের তো বিজ্ঞান নাই। সো বিজ্ঞান এমন একটা শিক্ষার্থীদের আছে যারা কিনা বিজ্ঞান স্কিপ করার জন্যই মানবিক ও ব্যবসা নিছে, কিন্তু ওদেরকে বিজ্ঞান দিয়ে দিছে। সো যাই হোক, তোমাদের পড়তে হবে, এটাই বাস্তবতা, পড়াশোনা করো, এই অধ্যায়গুলো পড়ো, আশা করি তোমরা ভালো ফলাফল করবা। এর পরবর্তীতে আরও অনেক বিশেষ সাজেশন ভিডিও পাবা, আমাদের সাথে যুক্ত থাকো, তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবে সকলে, আল্লাহ হাফেজ।